বেআইনি কার্যকলাপের প্রতিবাদে অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রারকে ডেপুটেশন দিলেন লক লাক্সরা। এদিন রানাঘাট এক নম্বর ব্লক অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রারকে ডেপুটেশন দেন তারা। বেআইনি কার্যকলাপের প্রতিবাদে অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রারকে ডেপুটেশন দিলেন ল ক্লার্কসরা। এদিন পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়। তারা জেলা সাব রেজিস্ট্রার অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাটি ঘটেছে রানাঘাটে। ল ক্লার্কসদের অভিযোগ, রানাঘাট এক নম্বর ব্লকের অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম অনৈতিক কাজ চলছে। অভিযোগ, রেজিস্ট্রারের প্রত্যক্ষ মদতে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে। টাকার বিনিময়ে যে কোনো অনৈতিক কাজ চলছে বলে অভিযোগ। এমনকি সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। আজকে এডিএসআর ওয়ান রানাঘাট অফিসে ডেপুটেশন দিতে এসেছি, যে আমাদের এই অফিসে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে এবং শুধুমাত্র রেজিস্ট্রি অফিসে দলিল দাখিল করতে পারে লয়ার, রেজিস্টার্ড ল ক্লার্ক ও ডিড রাইটার। কিন্তু আমরা কিছুদিন ধরে খেয়াল করছি, বিকাল চারটের পর আমাদের এডিএসআর সাহেব সুমন ঘোষ মহাশয়ের প্রত্যক্ষ মদতে দালাল চক্রীরা বিকালের পর দলিল দাখিল করছে, আমমোক্তার ফাইল করছে, যার ফলস্বরূপ অধিকাংশ দলিল দেখাচ্ছে জাল বা আমমোক্তার নাম্বার জাল। গত 28-22 তারিখে একটা আমমোক্তার হয়েছে, সেটা জাল। আমরা দলিল দাখিল করেছিলাম, দলিলগুলো আমাদের দেন, কীভাবে আমরা পাবো? আমরা লোন নিতে পারছি না, আমরা সুবিধা আমাদের নিতে পারছি না, কিন্তু আমাদের কোনো উত্তর নেই। আমরা সাহেবদের কাছে বারংবার এসে বলেছি, স্যার আমাদের দলিলগুলো, কিন্তু সাহেবদেরও কোনো উত্তর নেই। এমনকি সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ আনছেন ল ক্লার্কসরা। যা পরিস্থিতি এখন, একটা সার্টিফাই কপিটা তুলতে গেলে আমাদের অতিরিক্ত 1,500 টাকা এবং সাথে আরও 200 টাকা খরচ দিয়ে এখন প্রায় 1,700-1,800 টাকা আমাকে অফিসকে দিতে হচ্ছে। স্লট বুকিংয়ের আড়ালে আমাদের প্রতি দলিল প্রতি 1,000 টাকা আমাদের রায়তদের কাছ থেকে নিতে হচ্ছে। তারই প্রতিবাদে আমরা বিক্ষোভ আন্দোলন করছি। এ বিষয়ে রানাঘাট এক নম্বর ব্লকের অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রার অফিসের এক আধিকারিক বলেন, ল ক্লার্কসরা দালাল চক্রের অভিযোগ আনছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। যেহেতু একটা লাইসেন্স হোল্ডার ওরা এবং আমাদের ডিটেক্টর লাইসেন্স হোল্ডার বলছে, স্যার আপনি লাইসেন্স ওদের যখন ওই দলিলটা যখন শনাক্ত করছে বা ইয়ে করছে ওইটা একটু দেখে নেবেন, কেননা ওদের বক্তব্য হচ্ছে একটা দালাল চক্র আছে। মেবি হতে পারে দালাল চক্র থাকতে পারে, কিন্তু সেটা তো ওইভাবে তো আমার পক্ষে তো আইডেন্টিফাই করা পুরোপুরি সম্ভব নয়। এটা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনের ফুল সাপোর্ট ছাড়া আমি ওইটা কখনো করতে পারিও না, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে ওদেরকে আমি বলেছি এবং ওরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমাকে। ওনারা ল ক্লার্কসদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবিলম্বে দুর্নীতি বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট।